Deepa. Hi, Rumi. Hi. কতদিন পর তোকে দেখলাম কেমন আছিস রে রুমি ভালো আছি বৌদি কি রে রুমি চা খাবি তো না বৌদি পরীক্ষার পর তো তোর সাথে আর দেখাই হয়নি পরীক্ষা কেমন হয়েছে রে মোটামুটি ন্যাকামি করছিস কেন আমাদের সবার থেকে ভালো হয়েছে এ কথাটা বলতে লজ্জা করছে কথার মাঝে তোর কথা বলার স্বভাব না আমি তোকে পিটিয়ে ছাড়াবো কি রে রুমি ফোনে যে বললি কি একটা গুড নিউজ দিবি জানো বৌদি বাপি তার বন্ধু ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে সত্যি এটা কি আনন্দের কথা কি রে এতক্ষণ বাদে এরকম একটা সুখবর শোনাচ্ছিস কবে খাওয়াচ্ছিস বল দাঁড়াও একেবারে বিয়ের দিন খাবে আমার তো বাবা ছবিটা দেখে মনে হয়েছে কিরকম বোকা বোকা নাড়ু গোপাল মাটির চেহারা দেখি দেখি খুব সুন্দর দেখতে তো তোর যদি পছন্দ হয়ে থাকে তো আমি ছেড়ে দিচ্ছি মালা বদল করে নে অশুভ দেখো বোদে ভেরি হ্যান্ডসাম এ তো সোমনাথ তুমি ওকে চেনো হ্যাঁ চিনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট রবীন চ্যাটার্জির একমাত্র ছেলে তুমি চিনলে কি করে আমাদের কলেজে পড়তো খুব ব্রিলিয়েন্ট ছেলে হ্যান্ডসাম অ্যাট্রাকটিভ খুব সুন্দর গানও গাইতো কিন্তু সোমনাথের তো ইন্দ্রাণীর সাথে অ্যাফেয়ার্স ছিল সব সময় ওদের একসঙ্গে দেখা যেত ইন্দ্রাণী হ্যাঁ আমরা একই কলেজে পড়তাম আমাদের থেকে জুনিয়র ছিল দেখতে খুবই সুন্দরী ইন্দ্রাণী কোথায় থাকে তুমি জানো ঠিক বলতে পারবো না জানিস শুনেছি কলকাতার বাইরে ওদের তো বিয়েও হবে জানতাম তুমি আমার একটু উপকার করবে বুদি বল না ইন্দ্রাণীর হোয়্যারাবাউটসটা আমাকে এনে দেবে প্লিজ আমি নিশ্চয়ই চেষ্টা করব এতে তুই এত চিন্তা করছিস কেন কে কি বললো না বললো সব পরো আমি করি না তাছাড়া বড় লোকের ছেলেদের নামে ওরকম অপবাদ অনেক কি রটায় সোমনাথ হীরের টুকরো ছিল ওর সঙ্গে তোমার বিয়ে হবে দিস ইজ মাই ফাইনাল ডিসিশন মাইন্ড একটা কথা মনে রেখো আমার চেয়ে বড় ওয়েল উইশার তোমার আর কেউ নেই মাথা গরম করছিস কেন কি বা বয়স ওর আর এত ব্যস্তই বা তুই হচ্ছিস কেন তাই বলে একটা বাজে গুজবে কান দিয়ে অমন সুপাত্র আমি হাত ছাড়া করবো না নেবা আমি যা করছি সব ওর ভালোর জন্যই করছি হ্যালো আমি রুমি বলছি অনিমেষদা রুমি কে কিছু খবর পেলে নর্থ বেঙ্গল কোথায় থাকে ডুংরি ডুংরি সেটা আবার কোথায় কলকাতা থেকে অনেক দূর অনেক দূর এখন আমি কি করি তুই বরং কাকা বউকে আরেকবার বুঝিয়ে বল বাপি কি তো তোমরা জানো ভীষণ অ্যাডামেন্ট একগুয়ে জেদি যা বলবে তাই করবে তাহলে কি করবি এখন একমাত্র উপায় হলো ইন্দ্রাণীকে এনে বাপির সামনে হাজির করা তুমি একটা ব্যবস্থা করে দাও না অনিমেষদা কিন্তু কাল ভোরেই কল্পনা বোনের বিয়ে তো আমি রাতেই যাচ্ছি ঠিক আছে আমি দেখছি কি করা যায় তুই বাড়িতেই থাকিস কিন্তু অনিমেষদা ঝামেলা ঠামেলায় ফেসে যাবো না তো বড়লোকের মেয়ে মুড চেঞ্জ হতে কতক্ষণ শেষে আমায় না হাজত বাস করতে হয় অয়ন আমার উপরে কি তোর বিশ্বাস ভরসা হারিয়ে ফেলেছিস না না আমি ঠিক সেভাবে বলিনি তুমি শুধু আমার বোনের বন্ধু না নিজের বোনের মতো আর তুইও যে আমার ভাইয়ের মতো সেটাও ওকে জানিয়ে দিয়েছি তোর পরিচয়টাও ওকে বলে দিয়েছি বাই দি বাই তোর ড্রাইভিং লাইসেন্সটা আপ টু ডেট আছে তো হ্যাঁ হ্যাঁ আমি তাহলে এখন উঠি হুম জায়গাটা মনে রাখিস কিন্তু টালিগঞ্জ মেট্রো রেল স্টেশনের সামনে তাই তো কারেক্ট এই নে গাড়ির চাবি এত দেরি হলো কোনো সময় জ্ঞান নেই আপনার ম্যাডাম এটা গাড়ি
এরোপ্লেন নয়, কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানেন না? জানি, বড় বড় কথা না বলে তাড়াতাড়ি চলুন তো। মান মর্যাদা সব ধুলোয় মিশিয়ে দিলে, সোসাইটিতে মুখ দেখাবো কি করে? ওরা আজকালকার মেয়ে, বেশি জোর আর জেদ করতে গেলে ওরা মানবে কেন? ওদের কাছে দেখে ভালোবেসে বুঝিয়ে কি বোঝাবো সোমনাথের বাবাকে যে আমার মেয়ে এতই আধুনিকা যে নিজের বাবাকে অবজ্ঞা করে এত স্পর্ধা পেল করতে? নিশ্চয়ই তোমারও সমর্থন চাই। Thank you.